বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো। গত পর্বে তোমরা কি দেখেছিলে তা কি তোমাদের মনে আছে? বন্ধুরা, তোমরা দেখেছিলে জলকন্যারা এলিয়েন কমান্ডার সহ শিপের সবাইকে ধরে নিয়ে গেছে। ওদিকে সজীব রাব রাজ্যের শক্তিশালী আধুনিক সেনাবাহিনী নিয়ে রওনা দেয় মার্সবাসীদের সাথে যুদ্ধ করার জন্য। বন্দি ইনায়নাকে নিয়ে সে খুব চিন্তিত ছিল। এদিকে এলিয়েন চিফ নাগমণির প্রথম খণ্ড পাওয়ার জন্য একটা ফাঁদ আটে। সে তার কাছে থাকা দ্বিতীয় খণ্ড দিয়ে সূর্যকে ঢেকে দেয়, যেন সজীবের নাগিন মা বাধ্য হয়ে তার মনির শক্তি ব্যবহার করে আর এলিয়েন চিফ তাদের অবস্থান জেনে ফেলতে পারে এবং নাগিন মা সে ফাঁদে পা দিতে যাচ্ছিল। তাহলে চলো দেখে আসি আজকের পর্বে কি ঘটে। সূর্যর আলোকে পুনরুদ্ধার করার জন্য সজীবের নাগিন মা তার মণিটি হাতে নেয় এবং জাদু প্রয়োগ করতে যাবে। ঠিক এমন সময় সেখানে সজীব এবং ক্রাবরা চলে আসে। নাগিন মা, নাগিন মা, আমি সফল হয়েছি। নাগগ্রহে যত শক্তি আছে সর্বজাতি, টর্টয়েস জাতি, ক্রাব জাতি সবার মাঝে বিভেদ ছড়িয়ে আমি তাদের একত্রিত করতে পেরেছি। সবার মিলিত শক্তির দ্বারা আমরা শক্তিশালী ওই মার্সবাসীদের বিরুদ্ধে এখন যুদ্ধ করব এবং তাদেরকে পরাজিত করব। তাহলে আমরা সবাই আবার আমাদের নিজ নিজ ভূমিতে ফিরতে পারবো, মুক্তভাবে চলাচল করতে পারবো। ক্রাবরাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের ছাড়া আমরা মাঝবাসীদের সাথে যুদ্ধে পেরে উঠতে পারতাম না, কারণ আমাদের শক্তি বেশি হলেও প্রযুক্তিতে আমরা অনেক পিছিয়ে। আমরা সবাই যখন একসাথে হয়েছি তখন আর ভয় নেই, আমরা পারবো। নাগিন মা, আপনি আপনার মনে শক্তি দিয়ে সূর্যকে ফিরিয়ে আনুন, আমরা যুদ্ধে বেরিয়ে পড়ি। হ্যাঁ, একো তাই বল। আর সজীব, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের গ্রহের বিভিন্ন জাতির মাঝে অনেক কালের এই ভেদাভেদগুলো দূরীভূত করে তাদের এক করার জন্য। এখন বিজয় আমাদের হবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু আমাদের কোনো ভুল করা যাবে না, কারণ এই যুদ্ধে না আমরা না মার্সবাসী কেউ দ্বিতীয় চান্স পাবো না। আমাদের যা করতে হবে প্ল্যানিং করে করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো ক্রাবরাজ। আমি আমার মনের শক্তি দিয়ে সূর্যর থেকে অন্ধকার সরিয়ে দিচ্ছি। আলো ছাড়া যুদ্ধের ফাইনাল প্রস্তুতি নিতে সমস্যা হবে। এতক্ষণ হয়ে গেল, কিন্তু নাগরানী এখনো তার মনের শক্তি ব্যবহার করছে না কেন? কিন্তু যতই অপেক্ষা করো কোনো লাভ নেই। আলো ছাড়া নাগগ্রহের প্রাণীরা বাঁচতে পারবে না। এই শক্তি তোমাকে ব্যবহার করতে হবে। এই বলে এলিয়েন চিফ আজুমি টেম্পল থেকে বেরিয়ে আসে আর চলে যায় তার জানে। সেখানে গিয়ে সে তার অত্যাধুনিক অ্যাম্পিউটারে সার্চ করতে থাকে। মানুষ ব্যবহার করে কম্পিউটার আর আমরা এলিয়েন ব্যবহার করি অ্যাম্পিউটার, যা কম্পিউটারের চেয়ে হাজার গুণ ফাস্ট, নিখুঁত কাজ করতে পারে। কিন্তু আমার ফাঁকিবাজ এলিয়েন কমান্ডার তার বাহিনী নিয়ে কোথায় গেল? তাদেরকে সিগন্যালে তো পাচ্ছি না। ওদিকে যেই না নাগিনের মনি থেকে শক্তি বের হয়ে সূর্যে যাবে, সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো জলকন্যার দল। অভিবাদন নেবেন হে নাগিন মা। ক্ষমা করবেন নাগিন মা, আপনার কাজে ব্যাঘাত ঘটানোর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তোমরা সাথে দেখছি এলিয়েন কমান্ডার, ওকে কোথায় পেলে? নাগিন মা, জল দেশে সবার মঙ্গল করাই আমাদের কাজ। জলরাশির পাহারায় আমরা সবসময় জাগ্রত থাকি।
আমরা হঠাৎ পানিতে তিমিরের রক্তের গন্ধ পাই। ছুটে গিয়ে দেখি ভিন গ্রহের এই প্রাণীরা আমাদের তিমিদের কেটে কেটে মেরে ফেলেছে। তখন আমরা মায়াবী গান গেয়ে তাদের হিপনোটাইজ করি আর সকল সৈন্যকে পানির নিচে নিয়ে এসে বন্দি করি। আর এই কমান্ডারকে ধরে এনেছি আপনাদের কাছে, যদি এর থেকে কোনো তথ্য আপনাদের কাজে লাগে। তোমরা খুব ভালো কাজ করেছো। ব্রেন রিডার মেশিনের সাহায্যে এই এলিয়েন কমান্ডারের মাথা থেকে আমরা অনেক তথ্য বের করতে পারবো। সে তথ্যগুলো কাজে লাগিয়ে আমরা যুদ্ধের নিখুঁত পরিকল্পনা করতে পারবো। ওকে নিয়ে যাও আমাদের ল্যাবরেটরিতে। সায়েন্টিস্টকে বলো যা যা তথ্য পাওয়া যায় আমাকে যেন কাল ক্ষেপণ না করে সাথে সাথে জানায়। এরপর কয়েকজন ক্রাব বন্দী এলিয়েন কমান্ডারকে নিয়ে সমুদ্রতলে তাদের প্রাসাদে যায়, যেখানে তাদের অত্যাধুনিক ল্যাব। সায়েন্টিস্ট ক্রাব এলিয়েন কমান্ডারকে একটি চেয়ারে বসিয়ে তার মাথায় ব্রেন রিডার যন্ত্র বসিয়ে দেয় আর সেই যন্ত্র সব রিড করতে থাকে। এদিকে নাগিন মা আবারও তার মনির শক্তিকে জাগ্রত করতে উদ্যত হয়। এমন সময় ক্রাবরাজের কাছে সিগন্যাল আসে। হ্যাঁ সায়েন্টিস্ট, কোনো তথ্য পাওয়া যাচ্ছে? এর ব্রেনে যে তথ্যগুলো আছে তা সবই এনক্রিপ্টেড করা। আমরা অল্প কিছু ডিকোড করতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো নাগিন মা যে মনের শক্তি দিয়ে সূর্যকে আধার মুক্ত করবে, এটা এলিয়েনদের একটা ফাঁদ। কি বলছো সায়েন্টিস্ট? নাগিন মা থামুন, মনের শক্তিকে জাগ্রত করবেন না, এটা এলিয়েন চিভের একটা ফাঁদ, আমরা সবাই বিপদে পড়ে যাব। বলছো কি গ্রাবরাজ, আমরা এমনিতেই তো বিপদে পড়েছি। নাগরাজ্য থেকে অন্ধকার দূর করতে না পারলে তো সবাই মারা পড়ব। গ্রাবরাজকে একটু সময় দিন নাগিন মা। গ্রাবরাজ, আমরা কি এমন পরিকল্পনা করতে পারি যে এলিয়েন চিফ তার তৈরি নিজের ফাঁদে নিজেই আটকে যাবে? গুড আইডিয়া সচিব। এলিয়েন চিফকে আমরা তার নিজের তৈরি ফাঁদেই আটকাতে পারব। সেটা কিভাবে? আর তার কাছে ইনাইনা বন্দি আছে, তাকেই বা বাঁচাবো কি করে? ক্রাবরাজ ইতিমধ্যে সায়েন্টিস্টের থেকে ইনায়নাকে কোথায় কিভাবে রাখা হয়েছে সে তথ্যগুলো পায়। সজীব, আমরা এলিয়েন চিফকে কিছু সময়ের জন্য ব্যস্ত রাখব, সেই সময়ের ফাঁকেই তোমাকে কি কি করতে হবে আমি বলে দিচ্ছি। ক্রাবরাজ সজীবকে ইনায়না সম্পর্কে পাওয়া সকল তথ্য জানিয়ে দেয়। এরপর সবাইকে নিয়ে যুদ্ধ পরিকল্পনা করে, যার যার কাজ বুঝিয়ে দেয়। এলিয়েন চিফকে তার যান থেকে দূরে সরিয়ে এনে তাকে ব্যস্ত রাখার জন্য এবং তাকে বন্দী করার জন্য পরিকল্পনা করে। সমুদ্রের নিচে বিভিন্ন জায়গায় তারা অনেকগুলো প্রিজম সেট করে আর প্রতিটি প্রিজমের কাছে লুকিয়ে রাখা আছে টর্টয়েস, ক্রাব, জলকন্যা আর সর্পদের নিয়ে তৈরি মিলিশিয়া সৈন্যবাহিনী। আর বাকিরা সবাই গিয়ে অবস্থান নেয় নিরাপদ ক্রাব প্রাসাদে। সেখান থেকে নাগিন মা তার মনির শক্তি নির্গত করবে। সেটা একটা প্রিজমে গিয়ে পড়ে আর সেখান থেকে এটা আলো প্রতিসারিত হয়ে অন্য একটি প্রিজমে গিয়ে পড়ে, সেখান থেকেও আবার আলো প্রতিসারিত হয়। এভাবে আলো প্রতিসারিত হতে হতে শেষ পর্যন্ত সূর্যে গিয়ে পৌঁছায়। মনে হচ্ছে নাগিন তার কাছে থাকা প্রথম মনির শক্তি ব্যবহার করে সূর্য থেকে অন্ধকারে দূরে সরাতে চাইছে। এই তো পেয়েছে আমার বহু প্রতীক্ষিত প্রথম মনের অবস্থা।
বন্ধুরা, এরপরে কি ঘটবে? প্রিজমের এই গোলক ধাঁধায় এলিয়েন চিপ যতক্ষণ ব্যস্ত থাকবে, সেই সময়ের মধ্যে কি সজীব পারবে চিফের যান থেকে ইনায়নাকে উদ্ধার করে আনতে? তাছাড়া সজীব সেই যানে প্রবেশই বা করবে কিভাবে? আর এলিয়েন চিফেই বা কি করবে? সে কি সজীবের ফাঁদে পা দিবে? জানতে হলে চোখ রাখো আমাদের আগামী পর্বে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।